হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিমাম্পি ডেলি কুকিং। আমরা ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আর পটলগুলোকে আমি এইভাবে একটু খোসা রেখে অর্ধেক টুকরো করে কেটে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এখানে আমি পটলগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। নরম হওয়া পর্যন্ত আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে পটলটা। বেশি জাল দিলে পটলটা পুড়ে যাবে সেই কারণে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখো পটলগুলো নরম হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে আমার। এবার আমি তুলে নিচ্ছি, তেল ছাড়িয়ে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে এবং আমি নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম, এবার ভালো করে আলুগুলোকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা করে নেব। নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, দুটো টমেটো, জিরে, শুকনো লঙ্কা। পটল ও আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে নাও এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর ওই তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমাদের এখানে খুব কম পাওয়া যায় চিংড়ি মাছ, তাই এখানে আমি 200 গ্রাম নিয়েছি। এবার পটল চিংড়ি বানানোর জন্য আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ আর দারচিনি। এগুলো একটু ভেজে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা 50% কষানোর পর এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দুটো টমেটো পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর আমি মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। এবার এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলার মধ্যে ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা একটু কষিয়ে নিই, তারপর দেখা হচ্ছে, চলো। পটল ও আলুটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। জলটা ফুটে গেলেই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ হতে দেব। পটল চিংড়িটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে 1 চামচ মতো ঘি। ঘিটা তোমরা চাইলে নাও দিতে পারো। নামিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে।